আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাই গাইস, ওয়েলকাম টু টেক ফোর এওসি। আজ আমি ইমো সম্পর্কে কথা বলতে চাচ্ছি। ইমো কিভাবে সেটিংস করতে হয় অনেক কিছুই অনেকে জানেন না। তো আমি আমার ইমোটা ডাটাটা ক্লিয়ার করে ফেলতেছি। আমি স্টেজে গেলাম, যাওয়ার পরে ম্যানেজে গেলাম, যাওয়ার পরে আমার অ্যাকাউন্টটা আমি ডিলিট করে দিতেছি। ডিলিট করার পরে দেন আমি আবার আমার ইমোটা অন করব। ইমো অন করলাম, অন করার পরে দেন আমার নাম্বারটা চাচ্ছে। তো আমি আমার নাম্বারটা দিলাম, আমার নাম্বারটা এখানে দেওয়া হয়েছে। দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম, দেন আবার ওকেতে ক্লিক করলাম। এখানে আমার নাম্বারটা ভেরিফাই করতেছে, তারা ভেরিফাই করা হয়ে গেছে। তো দেখেন অনেকেই ডর মানে ভয়ে তার ইমোটা আপডেট দিতে চায় না। তো আপনার ইমোটা আপনি আপডেট দিলে কি হয়, যেমন এক্সাম্পল আপনি যদি আপনার ইমোটা আপডেট দিয়ে দেন, তাহলে অনেকের মোবাইলে ভয়েসটা শো করে না। অনেকে ভয়েস পাঠাইলে ভয়েসটা শো করে না, অথবা ভয়েসটা নিজে অন্যকে পাঠাইতে জানে না। তো আপনি আপডেট ইমোটা যখন আপনার ইমোটা আপডেট করে নেবেন, তখন আপনি নিজে অন্যকে ভয়েস পাঠাইতে পারবেন, প্লাস আপনার এখানেও ভয়েস শো করবে। তো আমি আমার ইমোটা আপডেট করে নিতেছি। IMO আমি ইমো দিলাম। ইমো দেওয়ার পরে দেখেন আমার এখানে ইমোটা চলে আসছে। আমার এটা অলরেডি আপডেট দেওয়া আছে, এই জন্য এখানে জাস্ট আনইনস্টল এবং ওপেন দেখাচ্ছে। আপনার যদি আপডেট না দেওয়া থাকে, তাহলে এখানে থাকবে আনইনস্টল আর এখানে থাকবে আপগ্রেড। তো আপনি এখানে আপগ্রেডে ক্লিক করে আপগ্রেড করে নেবেন। তো আমি অলরেডি আমার এটা আপগ্রেড করা আছে, সেজন্য আমি আপগ্রেড করতে চাচ্ছি না। তো আমি আমার ইমোটা অন করলাম। অন করার পরে দেন অনেকে দেখা যায় যে আপনার বন্ধুরা অনেক কিছু শেয়ার করে, তো কন্টাক্টে সবার মাঝে, তো এখানে ক্লিক করবেন শেয়ার করার জন্য। ক্লিক করার পরে দেন দেখেন একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি জাস্ট আমি যে কোনো একটা ভিডিও অথবা পিকচার দেবো এখানে। ধরেন আমি এই পিকচারটা সবার মাঝে শেয়ার করতে চাচ্ছি। দেন চাইলে আপনি এখানে যে কোনো একটা অক্ষর দিতে পারেন। আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেন ও ডান। দেন এখানে লেখাও লিখতে পারেন সামথিং, আমি যে কোনো একটা দিলাম। দেওয়ার পরে দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেন এখানে আপনি আপনার লোকেশানটাও দিতে পারেন চাইলে। তো আমি লোকেশানটা দিতে যাচ্ছি না। আপনি এখান থেকে হাসির কোনো বক্সও দিতে পারেন, তো আমি হাসির বক্সটা দিতে চাচ্ছি না। আমি দেন সেভ স্যান্ডে ক্লিক করলাম। স্যান্ডে ক্লিক করার সাথে সাথে এটা চলে যাবে আপনার কন্ট্যাক্টের সকলের কাছে। তো আপনি চাইলে এখানে সকলকে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পরে দেন এখানে এখানে ক্লিক করবেন, সবার কাছে চলে যাবে এটা। তো আমি চাচ্ছি না এটা কারোর কাছে যাক, কারণ আমি এগুলো শেয়ার করি না, আমার কাছে ভালো লাগে না মাই কন্ট্যাক্ট। তো আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন। দেন থ্রি ডট আইকনে ক্লিক করবেন। আমি এর আগে আরেকটা বিষয় জানাই দিতেছি। ধরেন সরি, আপনার প্যান্টদেরকে অনেক সময় কন্ট্যাক্ট নাম্বারে এখানে গিয়ে খুঁজতে খুঁজতে অনেক সময় লাগে। তো আপনি এত সময় ব্যয় করার কোনো মানে হয় না। আপনি এখানে আসবেন। এখানে আসার পরে দেন একটা নাম লিখবেন। এক্সাম্পল আমি একটা নাম লিখতেছি ফাহিম। দেন দেখেন এখানে চলে আসছে ফার্স্টে। তো এরকমভাবে করবেন, সিস্টেমটাই হচ্ছে এরকম। তো আমি দেন ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এখানে থ্রি আইকনেতে ক্লিক করবেন। আইকনেতে ক্লিক করার পরে ফার্স্ট যে অপশন সেটিংস, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে দেন এখান থেকে এখানে ক্লিক করলে আপনি আপনার পিকচারটা ফুললি দেখতে পাবেন। এখানে দেখা যাচ্ছে আমার পিকচার। যদি চেঞ্জ করতে চান প্রোফাইল পিকচারটা, তাহলে এখানে ক্লিক করে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নিতে পারেন। আর আপনার ইমোর নামটা যদি চেঞ্জ করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন লেখার আইকনটাতে। আইকনটা ক্লিক করার পরে আপনি সরি এখানে দেখাচ্ছে না, অন্যভাবে করবে, তো সমস্যা নেই, আমি পরে দেখাবো। দেন আপনার এগুলো আপনি উঠিয়ে দিবেন। এখানে হচ্ছে কি নোটিফিকেশন, অর্থাৎ মেসেজের নোটিফিকেশন। আমি চাচ্ছি না এটা প্রাইভেট হোক। লাইট অর্থাৎ আপনার নোটিফিকেশন আসার সাথে সাথে আপনার প্লাস লাইটটা অন হবে। তো এটা যদি মার্ক করে দেন, তাহলে লাইটটা অন হবে। তো আমি চাচ্ছি না লাইটটা অন হোক, আমি লাস্টের দুটোই অন রাখবো। গ্রুপ নোটিফিকেশন অর্থাৎ হচ্ছে আপনার কোনো গ্রুপে যদি আপনাকে অ্যাক্টিভ করে, তাহলে প্রাইভেট করবে মেসেজ আসার সাথে সাথে। তো আমি চাচ্ছি না প্রাইভেট হোক, আমি এগুলো উঠাই দিতেছি। সাউন্ড হোক আমি কর্নটাই চাচ্ছি না। দেন অ্যাড হোম স্ক্রিন আপনি চাইলে এটা দিতে পারেন। দেন ধরেন আপনার কন্ট্যাক্টে আপনি অনেকের সাথে সেট করছেন, এখন এগুলো ডিলিট অথবা ক্লিয়ার করবেন কীভাবে, এটা অনেকের কাছে খুবই বিরক্তিকর একটা একটা করে ক্লিয়ার করা। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে ওইগুলো সবগুলো চলে যাবে। দেখেন ইউ আর শিওর
are you sure? Sorry, are you sure you want to close all set? অর্থাৎ আপনি কি শিওর যে আপনি সবগুলো কন্ট্যাক্ট ডিলিট করতে সরি সবগুলো চ্যাট ডিলিট করতে চাচ্ছেন সরি ডিলিট না ক্লিয়ার করতে চাচ্ছেন তো ইয়েসে ক্লিক দিবেন ক্লিয়ার হয়ে যাবে দেন আমি আবার যাচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে তো দেন প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে গিয়ে আপনি নিরাপত্তা বিষয়ক অনেকগুলোই দেখাতে পারেন লাস্ট সিন অর্থাৎ আপনি নেটে কখন আসছেন এটা আপনি অনেককেই দেখাতে পারেন এখানে দিলে সবাই দেখবে এখানে দিলে আপনার কন্টাক্টে যারা আছে অর্থাৎ আপনার নাম্বারটা যাদের কাছে সেভ আছে তারাই দেখবে শুধু আর এখানে যদি দেন তাহলে কেউ দেখবে না তো আমি এখানে দিয়ে রাখবো যেন সবাই দেখে আমার নাম্বারটা যাদের সেভ আছে তারাও দেখবে আর যাদের সেভ নেই তারাও দেখবে দেন এটা আসছে প্রোফাইল ফটো আপনার প্রোফাইল ফটোটা আপনি ইচ্ছা করলে সবাইকে দেখাতে পারেন এখানে ক্লিক করলে আপনি সবাইকে দেখাতে পারবেন আর এখানে ক্লিক করলে আপনার কন্টাক্ট নাম্বারটা যারা সেভ করছে তারাই দেখবে শুধু আর এখানে ক্লিক করলে কেউ দেখবে না তো আমি চাচ্ছি সবাই দেখুক আর আপনারা চাইলে কেউ না দেখুক এটাও ক্লিক করতে পারেন নোবডিতে দেন রিড রিফিটস এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন দেন আমি রিয়েল টাইম চ্যাট অর্থাৎ যে সময় আপনি চ্যাট করতেছেন ওই সময় আপনাকে দেখাতে পারবে ওরা আপনি কি নেটে আছেন না নাই দেন আমি ব্যাকে যাচ্ছি এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন ডিলেট চ্যাট হিস্ট্রি অর্থাৎ আপনি যাদের সাথে চ্যাট করছেন তারা তাদের ওই চ্যাটগুলোকে আপনি ইচ্ছে করলে ডিলেটও করতে পারেন এখানে গিয়ে দেন এখানে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিকিং ডিলেট উইল পার্মানেন্টলি ডিলেট অল ইউর ডাটা অল ইউর চ্যাট হিস্টোরি আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দেন আপনি যদি শিওর হন ডিলেটে ক্লিক করে সবগুলো ডিলেট করতে পারেন আমি ডিলেট করবো না দেন ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারেন চাইলে আপনি এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টটাও চেঞ্জ করতে পারেন আর আপনার নাম ইমোর যে নামটা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আমি দেখাচ্ছি এখানে আপনি নতুন নাম এখানে হচ্ছে মানে এখানে প্রথম নাম এখানে লাস্ট নাম অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে চাইলে আপনি এখানে ক্লিক করবেন এখানে ডিলেট ইউর ইমো অ্যাকাউন্ট আপনার নাম্বারটা দিবেন যেমন এক্সাম্পল আমি একটা নাম্বার দিই নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনার এখানে ডিলেটটা ডিলেট অপশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যাক্টিভেট ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তো এটাও আশা করতেছে বুঝতে পারছেন দেন এক্সাম্পল আপনি কাউকে ব্লক করছেন তো আমি একজনকে দেখাচ্ছি আপাতত জাস্ট ধরেন আমি একে ব্লক করব হ্যাঁ এ আমাকে অতিরিক্ত বিরক্তি করতেছে বিরক্তি তো দেন এখানে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে একেবারে নিচে যাবেন নিচে যাওয়ার পরে ব্লকে ক্লিক করবেন ব্লকের এটা ক্লিক করে দেবেন দেন ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে সে আপনাকে আর কল দিলে আপনার কাছে আসবে না তো দেন আপনি ব্লকটা উঠাবেন কীভাবে অর্থাৎ আনব্লক করবেন কীভাবে তাকে ব্লক কন্ট্যাক্টসে যাবেন কন্ট্যাক্টসে যাওয়ার পরে দেন এখানে কিছুক্ষণ পরে তার এটা শো করবে শো করছে এখানে দেখেন আনব্লক লেখা আসতেছে আপনি আনব্লকে ক্লিক করে এখানে ক্লিক করবেন আনব্লক হয়ে গেছে দেন ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার সাথে সাথে সব কিছু হয়ে গেছে আশা করতেছি ইমো সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে ডান পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন।